রাজনগর বিধানসভার রাধানগর অঞ্চল কমিটির উদ্যোগে দীর্ঘ উনচল্লিশ মাস পরে দৃপ্ত বাইক মিছিল দেখল রাধানগরের মানুষ গত কয়েকদিন আগে বিজেপি দুষ্কৃতিকারীরা রাধানগরের একশো কার্ড ও পালপাড়ায় আক্রমণ করে তাতে কম বেশি ছয়জন বাম কর্মী আহত হয় প্রতিরোধ করলে পালিয়ে যায় বিজেপি দুষ্কৃতিকারীরা বুধবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে এলাকার বিধায়ক সুধন দাস ওই দিনের ঘটনায় আহত বাম কর্মীদের রাধানগর দেখতে গেলে প্রায় একশো যুব কর্মী সুধন দাসকে বাইক মিছিল করে এগিয়ে নিয়ে যায় আক্রান্তদের বাড়িতে রাধানগর বাজার পালপাড়া একশো কাঠ হয়ে প্রায় দশ কিলোমিটার বাইক রেলি করা হয় গোটা বিধানসভা এলাকায় ব্যাপক সারা লক্ষিত হয় এই বাইক রেলি বিধায়ক সুধন দাস আহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন ও বাইক রেলি সহ সমস্ত এলাকার জনগণকে অভিনন্দন জানান বুধবার সকালে রাজনগর বিধানসভার রাধানগরে পাঁচ পরিবারের ১৪ জন বিজেপি ত্যাগ করে সিপিআইএম এ যোগদান করে তাদের বরণ করে নেন পার্টির রাজ্য কমিটির সদস্য বিধায়ক সুধন দাস পার্টির নেতা সমীর দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা ভুল বুঝে বিভ্রান্ত হয়ে প্রলোভনে প্রলব্ধ হয়ে চলে গিয়েছিলেন ফিরে আসুন আবার এই রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে শক্তিশালী করে এই রাজ্যের উন্নয়ন অগ্রগতিকে বামফ্রন্ট যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই পরিবেশ আবার যাতে রাজ্যে ফিরে আনা যায় তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেই এখন আর মানুষ এই আক্রমণ মানবে না আপনারা যেভাবে প্রতিরোধে প্রতিবাদে মা ভনেরা সমস্ত অংশের গণতান্ত্রিক সহ সম্পন্ন মানুষরা এগিয়ে এসেছেন এটাই আমাদের একমাত্র পথ কোনো ধরনের কোনো ধরনের আগ বাড়িয়ে কোনো কিছু করার জন্য কেউ চেষ্টা করবেন না কিন্তু গণতন্ত্রের উপর আপনার অধিকারের উপর যদি কেউ বাধা সৃষ্টি করে আক্রমণ করে সবাই মিলে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্যে জীবন রক্ষা করার জন্যে আত্মরক্ষা করার জন্যে গণতন্ত্র রক্ষা করার জন্যে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে রিপোর্ট আকাশ ত্রিপুরা